চাকরি দুর্নীতির অভিযোগে তোলপাড় রাজ্য। অভিযুক্ত রাজ্যের শিক্ষা দফতরের একাধিক কর্তা এখন জেলবন্দি। জেলে রয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ও। এবার স্কুলে চাকরি দেবার নামে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে রাজগঞ্জের এক স্কুল শিক্ষককে গ্রেফতার করল পুলিশ। প্যানেল বাতিল হবার পর টাকা ফেরত চাইতেই তিনি প্রাণনাশের হুমকি দিচ্ছিলেন বলে চাকরিপ্রার্থীদের অভিযোগ। তবে অভিযোগ অস্বীকার করেছেন ধৃত শিক্ষক। কোচবিহারের মাথাভাঙার বাসিন্দা বাপ্পা মালাকার আপার প্রাইমারিতে চাকরির পরীক্ষা দিয়ে পাশ করেছিলেন তিনি। বাপ্পার অভিযোগ, তিন বছর আগে তিনি পরীক্ষা দিয়েছিলেন, তারপরেই এক এজেন্টকে নিয়ে তার বাড়িতে এসেছিলেন কোচবিহারের শীতলকুচির বাসিন্দা স্কুল শিক্ষক সন্তোষ বর্মণ। রাজগঞ্জ ব্লকের আম্বারি চিন্তামোহন হাইস্কুলের বাংলার শিক্ষক সন্তোষ, চাকরির নিশ্চয়তা দিয়ে তার থেকে 17 লাখ টাকা নেন সন্তোষ। বাড়ি বিক্রি করে সেই টাকা দেন তিনি, এখন ভাড়া বাড়িতে থাকেন। এরপর নিয়োগ দুর্নীতি ফাঁস হতেই প্যানেল বাতিল হয়ে যায়, মাথায় হাত পড়ে তার। আপনার থেকে টাকা নিয়েছিল? হ্যাঁ, আমার থেকে টাকা নিয়েছে। এরকম আরো আমার পরিচিত আরো 5-6 জন আছে। কত টাকা নিয়েছিল? কত টাকা নিয়েছিল? আমার 17 লক্ষ প্রায়। 17 লক্ষ গুলো কবে? এটা 3 বছর হয়ে গেল প্রায়। কিসের জন্য নিয়েছিল? আপার প্রাইমারির জন্য। চাকরি করে দেবে বলেছিল? হ্যাঁ, চাকরি করে দেবে বলেছিল, কিন্তু তার পরবর্তীতে তো ক্যান্সেল হয়ে গেল লিস্টটা। আমি তো টেট পাস করেছিলাম আর কি। কে নিয়েছিল? কে নিয়েছিল? সন্তোষ বর্মণ, স্কুল টিচার একজন। পরিচয় হচ্ছে, উনি এজেন্ট সহকারে আসছে যে আমার বাড়িতে, যে তুমি এরকম নিবে, তুমি তো ভালো স্টুডেন্ট আছো, ভালো রেজাল্ট ভালো আছে তোমার, তা তুমি যদি নিতে চাও তাহলে আমার সঙ্গে যোগাযোগ করো। তখন আমরা ওর সঙ্গে জীবনের সঙ্গে যোগাযোগ করি, তো দেখছি সব বন্ধু বান্ধব সব চাকরি পেয়ে যাচ্ছে, কম রেজাল্টে কম, মানে আমার ভালো রেজাল্ট হয়েও পাচ্ছি না। তো আমি সব কিছু নিশ্চয় করে জমি জমি বাড়ি বিক্রি করে দিয়েছি আর কি। সোমবার দুপুরে ফের প্রতারিতদের নিয়ে সন্তোষের বাড়িতে যান বাপ্পা। জানতে পারেন তিনি স্কুলে গেছেন, এরপর স্কুলের কাছেই ঘাপটি মেরে অপেক্ষা করতে থাকেন। স্কুল শেষের পর বাড়ি ফেরার পথ ধরতেই সন্তোষকে দাঁড় করিয়ে টাকা ফেরত চান তারা। বাপ্পার অভিযোগ, তখন টাকা নেবার কথাই অস্বীকার করে তাদের প্রাণনাশের হুমকি দেন ওই শিক্ষক। এরপরেই তাকে পাকড়াও করে আম্বাড়ির ফাঁড়ির পুলিশের হাতে তুলে দেন তারা। যদিও তার বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ মিথ্যা বলে দাবি করেছেন অভিযুক্ত শিক্ষক। দাদা, আপনার একটা অভিযোগ আছে, কি বলবেন? টাকা নেওয়ার অভিযোগ আছে আপনার? মিথ্যা অভিযোগ। উনি শিক্ষক নিয়োগের প্রতারণা মামলার সাথে জড়িয়ে, ঠিক আছে, টাকা পয়সা সংক্রান্ত ব্যাপার। কিন্তু ওনার বাড়ি যেহেতু এখানে না, ওনার অরিজিনাল বাড়ি তো হচ্ছে কোচবিহারের আপনার যে শীতলকুচি বলে আশপাশে কোনো একটা গ্রামে বা ওখানেই হবে। এখানে উনি চাকরি পেয়েছেন 2009 সাল থেকে, ওনাকে দেখছি। আর প্রথমে উনি তো ভাড়া থাকতেন, এখন বোধহয় সম্ভবত আশিগড়ে কোথাও করে একটা জায়গাতে বাড়ি টাড়ি বানিয়েছেন। মঙ্গলবার সকালে আদালতে নিয়ে যাওয়ার আগে তাকে শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হন সন্তোষ বর্মণ। দ্য ওয়াল ব্যুরো।